হাই সবাই, কি অবস্থা? ওয়েল, ডায়েট নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, রাইট? যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে একটু চিন্তা করি যে একটু ওয়েটটা আমরা কমাবো, তখন আমরা কি করি অনেক সময়, যে আমরা ডায়েট করা শুরু করি, তখন দেখা যায় আমরা আমাদের যে খাদ্য অভ্যাসটা সেটাকে আসলে পুরোটা চেঞ্জ করার চেষ্টা করি এবং খুব কম পরিমাণে প্রোটিন, কার্ব এগুলো আমরা খেয়ে থাকি, রাইট? বা ফ্যাট জাতীয় খাবার। কিন্তু আমাদের বাংলাদেশে একটা প্রচলিত আছে যে ডায়েট মানে হচ্ছে যে আপনি না খেয়ে থাকবেন, বেশি পানি খাওয়া যাবে না, বেশি খাবার খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডায়েট? ডায়েটটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার বডিতে পরিমাণ মতো খাদ্য গ্রহণ করা। যেমন হচ্ছে যে আপনার একটা হিউম্যান বডিতে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের ফ্যাট, কার্ব, ভিটামিনস, মিনারেলস এগুলো কিন্তু প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি এইগুলো যদি আপনার বডিতে যদি না দেন ঠিক মতো, তাহলে কিন্তু সেটা কখনো ওয়েট কিন্তু কখনো লস হবে না, আপনি বরং চলো ওয়েট গেইন করবেন। কারণ হচ্ছে যে প্রপারলি যদি আপনি আপনার ফুড ইনটেকটা যদি বডিতে না দেয়, দিয়ে ভাবেন যে না খেয়ে খেয়ে ডায়েট করবো, তখন কিন্তু এটা কিন্তু কোনো বেনিফিট আসে না। যখনই আপনি আবার আবার আপনার রেগুলার খাবারে ফিরে আসবেন, আবার কিন্তু সাথে সাথে কিন্তু ওয়েট গেইন করা শুরু করবেন। সো ডায়েট মানে হচ্ছে পরিমাণ মতো খাওয়া এবং ঠিকঠাক মতো আপনার বডি অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি, তারপরে হচ্ছে ফ্যাট, তারপরে হচ্ছে কার্ব, এগুলো ইনটেক করেন। সবাই ভালো থাকবেন, বাই।